আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি সোর্স কোড সহজে কাস্টমাইজ করা যায় এবং ফায়ারবেজের সাথে কানেক্ট করা যায়। চলুন শুরু করা যাক। প্রথমে এখানে আমাদের সোর্স কোডের জিপ ফাইলটি রয়েছে, এটিকে এক্সট্রাক্ট করব। ফাইলটি এক্সট্রাক্ট হয়েছে, এবার এটিকে অ্যান্ড্রয়েড স্টুডিওতে ওপেন করব। চলে যাবে অ্যান্ড্রয়েড স্টুডিওতে, তারপর ওপেন, তারপর এখান থেকে এই যে অনলাইন সোর্স কোড সেবা, ফাইলটি সিঙ্ক্রোনাইজ হতে কিছু সময় লাগবে, আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। আমাদের ফাইলটি সিঙ্ক্রোনাইজ কমপ্লিট। এবারে আমরা এখান থেকে অ্যান্ড্রয়েড অপশন থেকে চলে যাব প্রজেক্ট, প্রজেক্ট থেকে অ্যাপ, অ্যাপের ভিতরে গুগল সার্ভিস জেসন, এই ফাইলটিকে আমরা ডিলিট করে দিব যেহেতু এটা আমাদের পূর্বের ফায়ারবেজের সাথে কানেক্ট করা, আমরা এটিকে ডিলিট করে দিব। এবারে আবার এটিকে অ্যান্ড্রয়েড করে এবার আমাদের প্যাকেজ নেম চেঞ্জ করব। তার জন্য প্রথমে যেতে হবে সেটিংস, ট্রি অ্যাপিয়ারেন্স, তারপর এখান থেকে কম্প্যাক্ট মিডিয়াল প্যাকেজ, এটিকে অফ করে দেব। এবার দেখা যায় এগুলো সবগুলো আলাদা আলাদা, আমরা যে অংশটুকু চেঞ্জ করতে চাই সেটিকে রিফ্যাক্টর করব। আমরা এমএনকে এটিকে চেঞ্জ করে রিফ্যাক্টর, তারপর রিনেম অল ডিরেক্টরিজ, এখানে টেস্ট দিয়ে দিই আপাতত, তারপরে সার্চ ইন কমান্ড রিফ্যাক্টর, নিচে এখান থেকে ডু রিফ্যাক্টর ক্লিক করব। এই যে দেখছেন এখান থেকে আমাদের প্যাকেজ নেমটি চেঞ্জ হয়ে গেছে, এবার আমরা এটিকে সবগুলো একসাথে করে ফেলি। এবার আপাতত এখানের কাজ শেষ, আমরা বিল্ড গ্রেডেল, আমাদের অ্যাপের প্যাকেজ নেমটি দরকার হবে, আপাতত আমাদের ফায়ারবেজ ওপেন করতে হবে। যেহেতু আমার এই জিমেইলে অনেকগুলো ফায়ারবেস প্রজেক্ট রয়েছে, আমি এই জিমেইলটি চেঞ্জ করে অন্য একটি জিমেইল দেব। এই জিমেইলটিতে কোনো প্রজেক্ট নেই, এখানে আমরা ক্রিয়েট এ প্রজেক্ট, এখানে একটি প্রজেক্টের নাম দেব, তারপর কন্টিনিউ, এখানে ডিফল্ট যে অ্যাকাউন্ট সেটি সিলেক্ট করে ক্রিয়েট প্রজেক্ট, কিছুক্ষণ লোড হবে প্রজেক্টটি। লোড কমপ্লিট, এবার কন্টিনিউ। এই যে আমরা আমাদের প্রজেক্টের ভিতরে চলে এসেছি, টেস্ট প্রজেক্ট। এবার আমরা এখানে একটি অ্যাপ ক্রিয়েট করব অ্যান্ড্রয়েড, এবার এখানে আমাদেরকে প্যাকেজ নেম দিতে হবে, আমরা চলে যাব এই যে আমাদের বিল্ড গ্রেডেলের ভিতরে, এখান থেকে আমাদের প্যাকেজ নেমটি কপি করে আমরা এখানে পেস্ট করে দিব। তারপর এখানে একটি অ্যাপের নেম, এটা দিলেও সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই, রেজিস্টার অ্যাপ, এবার আমরা এখান থেকে ডাউনলোড গুগল জেসন সার্ভিস, এটিকে ডাউনলোড করব। এবার নেক্সট নেক্সট করে কন্টিনিউ কনসোল, এবার আমাদের কনসোল চলে আসলাম। আর এবার এখান থেকে আমাদের দরকার হবে রিয়েল টাইম ডাটাবেস, যেহেতু আমার এখানে কোনো ডাটাবেস ক্রিয়েট করা নেই, তাই আমাকে একটি ডাটাবেস ক্রিয়েট করতে হবে।
এখানে আমাদের ডাটাবেজের লোকেশন আমরা ডিফল্ট ইউনাইটেড স্টেট রেখে নেক্সট এনাবেল। আমাদের ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে, এবার আমাদের রুলস গিয়ে রিড রাইট পারমিশন পুরো করে দিতে হবে। এবার এটাকে পাবলিশ ডিসমিস, আপাতত ফায়ারবেজের এখানে কাজ শেয়ার কমপ্লিট। এবারে আমাদের চলে যেতে হবে আমাদের অ্যাপসে, প্রজেক্টে, এখান থেকে আমাদের অ্যান্ড্রয়েড ভার্সনটাকে প্রজেক্ট করে এখান থেকে আমরা যে গুগল জেসন ফাইলটি ডিলিট করেছিলাম সেখানে আবার আমাদের এই নতুন ডাউনলোড করা গুগল জেসন ফাইলটি এখানে পেস্ট করতে হবে। বরাবর এটিকে প্রজেক্ট থেকে আমরা অ্যান্ড্রয়েড করে দিব। এবার আমরা অ্যাপটিকে সিঙ্ক্রোনাইজ করে নেব। এখান থেকে রেস ফাইল থেকে ভ্যালুস, ভ্যালুস থেকে স্ট্রিং, স্ট্রিং থেকে এগুলো আমরা সব কিছু চেক করবো সব কিছু ঠিক আছে কিনা। এখানে অ্যাপটি ইউজারের জন্য নাকি অ্যাডমিনের জন্য সেটি ব্যবহারই সেটি সিলেক্ট করে সব কিছু চেক করবেন। তারপর এখান থেকে আবার সিঙ্ক্রোনাইজ, এবার অ্যাপটিকে রান করব। আমাদের অ্যাপটি সাকসেসফুলি রান হয়েছে। অ্যাপে ফায়ারবেজের ভিতরে যেহেতু কোনো ডাটা নেই তাই এখানে সব কিছু খালি দেখাচ্ছে, আমরা এখান থেকে ডাটা অ্যাড করতে পারবো। ইমেজে কোনো ইউআরএল আপাতত নেই, এই যে দেখুন একটা ক্যাটাগরি অ্যাড হয়েছে, এখানে অ্যাড শো করছে। এখানে ভিতরে আবার চাইলে আরো ক্যাটাগরি অ্যাড করা যাবে। এখানে অ্যাডের লিমিট সেট করতে পারবেন, স্ট্রিং থেকে কতবার প্রতিবার কতগুলো অ্যাড দেখাবে। আশা করি ভিডিওটি ভালো লাগছে,